আমরা এখন ইউনিট টুয়েলভে চলে এসেছি। এই ইউনিট টুয়েলভে আমরা কি শিখবো? লেটার জে। লেটস স্টার্ট। লুক, লিসেন অ্যান্ড সে ট্রেস ইন দ্য ইয়ার। দেখি, শুনি এবং বলি, অনুসরণ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার জে, স্মল লেটার জে। আর এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি। পিকচারটা কিসের? একটি জারের, অথবা আমরা বাংলায় কি বলি, বয়ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি জারের ফার্স্ট লেটার হচ্ছে জে দিয়ে। তাহলে জে ফর জার, জে এ আর, জার। জে ফর জুস। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা অরেঞ্জ। তাহলে এটা কিসের জুস হতে পারে? অরেঞ্জ জুস। এবং একটি স্ট্র দেখতে পাচ্ছি। আমরা স্ট্র দিয়ে কি টেনে খাই। তাহলে ফার্স্ট লেটার কি? জে। জে ইউ আই সি ই, জুস। জে ফর জুস। জ্যাম, জে ফর জ্যাম। তাহলে ফার্স্ট লেটার জে, জে ফর জ্যাম, জে এ এম, জ্যাম। তাহলে আমরা জে দিয়ে দুটি নতুন শব্দ শিখলাম বা ওয়ার্ড শিখলাম, জে ফর জুস, জে ফর জ্যাম। ক্যাপিটাল লেটার জে, স্মল লেটার জে। আমরা এখন রাইটিং শিখব। স্টার্ট। সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট। বলি এবং পড়ি, অনুসরণ করি এবং লিখি। তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমরা ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার জে লিখতে পারবো। এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, ধাপে ধাপে দেখে নিলাম। এখন আমরা স্মল লেটারটা দেখি। এখন আমরা নিজেরা প্র্যাকটিস করি এইভাবে। ছোটো হাতেরটা কীভাবে হবে? এইভাবে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা খাতায় এরকম দাগের মধ্যে থেকে কোন দাগ থেকে শুরু করে কোন দাগে শেষ করছি, এগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা অ্যাক্টিভিটিসে যাই। অ্যালফাবেট অ্যাক্টিভিটি। স্টার্ট। সে ট্রেস অ্যান্ড রাইট। বলি, ট্রেস করি এবং লিখি। আমরা দেখতে পাচ্ছি কি? একটি জার, জারের ভেতরে একটি অ্যাপেল, তারপরে অ্যান্ড। কয়টা অ্যান্ড? ওয়ান, টু। টু অ্যান্ডস, ওয়ান অ্যাপেল, ওয়ান জার, এবং জারটির মুখটা খোলা। তাহলে আমরা এখন ট্রেস করি, ট্রেস করে লিখি। জে এ আর, জার। জে এ আর, জার। এখন আমরা কি করব? ট্রেস অ্যান্ড রাইট ইন ইওর কপি। আমাদের নিজেদের খাতার মধ্যে আমরা স্পেল করে, মানে বানান করে এটা লিখে নেব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা একটি জগ দেখতে পাচ্ছি এবং আমাদেরকে দেখানো হচ্ছে আমরা কিভাবে এটি করব। তাহলে জাগ, জে ইউ জি। তাহলে এখানে কি হবে? জে। তাহলে আমরা এখানে কি ম্যাচ করব? জে এ এম, জ্যাম। তাহলে এখানে কি হবে? জে। এখানে কি হবে? আমরা দেখতে পাচ্ছি একটি জিপ গাড়ি। জিপ গাড়ির ফার্স্ট লেটার কি হবে? জে। তাহলে জে ডাবল ই বা ই ই পি, জিপ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? জার। তাহলে এটা কি হবে? জে ফর জার। তাহলে আমরা জে দিয়ে নিউ ওয়ার্ডস শিখলাম। জে ফর জ্যাক, জে ফর জ্যাম, জে ফর জিপ, জে ফর জার। ইউনিট টুয়েলভ নাম্বার ফাইভ। আমরা এখন শিখব নাম্বার ফাইভ। লেটস স্টার্ট। লুক, লিসেন, সে অ্যান্ড কাউন্ট। দেখি, শুনি, বলি এবং গণনা করি। বল। ওয়ান বল, ওয়ান বল। আমরা এখন পিঁপড়ে দেখতে পাচ্ছি। অ্যান্ট, ওয়ান অ্যান্ট। দুটো পিঁপড়ে আসলো, টু অ্যান্টস, টু অ্যান্টস। নাম্বার যদি একটার বেশি হয় শব্দের পরে কি যুক্ত হয়? এস বা ইএস। ওয়ান ক্যাট, টু ক্যাটস, থ্রি ক্যাটস। তাহলে আমরা কাউন্ট করে কত পেলাম? থ্রি, থ্রি ক্যাটস। আমরা এখানে ফিশ দেখতে পাচ্ছি, কয়টি? ওয়ান ফিশ, টু ফিশেস, থ্রি ফিশেস, ফোর ফিশেস। তাহলে আমরা কাউন্ট করে পেলাম ফোর, ফোর ফিশেস। ওয়ান অ্যান্ড, টু অ্যান্ডস, থ্রি অ্যান্ডস, ফোর অ্যান্ডস। আরেকটা যোগ হয়ে হয়ে গেল ফাইভ, ফাইভ অ্যান্ডস। তাহলে আমরা কাউন্ট করে পেলাম ফাইভ অ্যান্ডস। ওয়ান ইনসেক্ট, টু ইনসেক্টস, থ্রি ইনসেক্টস, ফোর ইনসেক্টস, ফাইভ ইনসেক্টস। তাহলে আমরা কাউন্ট করে পেলাম ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ফাইভ ইনসেক্টস। ওয়ান হ্যাট,
two hats, three hats, four hats, five hats. তাহলে আমরা এখানে পেলাম 1, 2, 3, 4, 5, 5 hats বা caps. আমরা এখন finger count করব. 1 finger, 2 fingers, 3 fingers, আরেকটি আঙ্গুল, 4 fingers, আরেকটি যোগ করলে হচ্ছে 5 fingers. এখন আমরা অ্যাক্টিভিটিসে চলে যাই. নাম্বার অ্যাক্টিভিটিস স্টার্ট. কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট, গণনা করি, অনুসরণ করে এবং লিখি. তাহলে আমাদের এখানে অনেকগুলো ছবি রয়েছে, আমরা ছবিগুলোতে নাম্বার কাউন্ট করব. আমরা এখানে দেখতে পাচ্ছি এগস, অনেকগুলো ডিম রয়েছে. আমরা কাউন্ট করি 1, 2, 3, 4, 5. এখানে তাই দেওয়া রয়েছে কত, 5. আমরা এটির উপর হাত ঘুরিয়ে অনুসরণ করে লিখে নিব. এখানে কি রয়েছে, বলস, 1, 2, 3, 4, 4 বলস. এখানেও আমরা লিখে নিব. এখানে কয়টি গোট, একটি, তাই এখানে এস নাই. যদি একটির বেশি হতো তাহলে আমরা এখানে এস যোগ করতাম, তাহলে এটা কি হবে, 1. এখানে ডগস কয়টি, 1, 2, 2. হ্যান্স কয়টি, 1, 2, 3, 4, 5. আর এখানে ক্যাটস কয়টি, 1, 2, 3, তিনটি ক্যাট. কাউন্ট অ্যান্ড ক্লিক, গণনা করি এবং ক্লিক করি. এখানে কয়টি ফিশ দেখতে পাচ্ছি, 1, 2, 3, 3 ফিশেস. তাহলে আমরা এখানে কত ক্লিক করব, 3, কারেক্ট. আমরা দেখছি ফিশের নাম্বার আরও বেড়ে গেল, তাহলে আবার কাউন্ট করি, 1, 2, 3, 4, 5, 5 ফিশেস অ্যান্ড দে আর অল মুভিং. তারা সবাই কি নড়াচড়া করছে. তাহলে আমরা ক্লিক করব, 5, কারেক্ট, 6 ঠিক হয়েছে. দুটি ফিশ নড়াচড়া করছে, 1, 2, তাহলে 2 ফিশেস, কারেক্ট. এখন শুধুমাত্র একটাই ফিশ রয়েছে, তার আর কোনো ফ্রেন্ডস নেই. তাহলে আমরা ক্লিক করব কি, 1 ফিশ, কারেক্ট. ক্লিক অ্যান্ড ম্যাচ, ক্লিক করি এবং মিলাই. তাহলে কিভাবে আমরা এটা মিলাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, মানে চারটি কাপের পিরিচ রয়েছে. আমরা প্লেটও বলতে পারি, প্লেটের উপর আমরা কি রাখি, চায়ের কাপ বা কাপ রাখি. এখন এখানে তো কাপগুলো নেই, কাপগুলো কোথায়, কাপগুলো রয়েছে নিচের ছবিতে. তাহলে প্রথম ছবিতে কয়টি কাপ রয়েছে, 1, 2, 3, এখানে রয়েছে 1, 2, 3, 4, এখানে রয়েছে 1, 2, 3, 4, 5. তাহলে এখানে তিনটা, এখানে চারটা, এখানে পাঁচটা. আমাদের প্লেট রয়েছে কয়টি, 1, 2, 3, 4, চারটি. তাহলে আমার কাপ লাগবে কয়টি, চারটি. আমরা তাহলে এখানে ক্লিক করব অ্যান্ড ম্যাচ করব. আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটি তালা বা লক. এই একটি লক খোলার জন্য আমার কি লাগবে, একটি চাবি লাগবে. চাবিকে আমরা কি বলি, কি, কে ই ওয়াই, কি. তাহলে আমরা প্রথমটাতে দেখতে পাচ্ছি 1 কি, পরেরটাতে 1, 2, 2 কিস, এর পরেরটাতে 1, 2, 3, 3 কিস. তাহলে একটা লকের জন্য আমাদের একটাই চাবি দরকার, কারেক্ট. আমরা লক খুলে ফেললাম. এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাসরুমে দুজন স্টুডেন্টস বসে রয়েছে. তাদের লেখার জন্য কলম দরকার, মানে পেন দরকার অথবা পেন্সিল দরকার. এখন দুজনের জন্য কয়টা লাগবে, আমরা একটু গুনি, এখানে কয়টা আছে, 1, 2, 3, তিনটা. এখানে রয়েছে 1, 2, 3, 4, চারটা. আর এখানে রয়েছে কি, 1, 2, দুইটা. তাহলে এখানে রয়েছে কত, 1, 2, দুইজনের জন্য দুইটা কলমই দরকার হবে, কারেক্ট. এখানে অনেকগুলো মেয়ে রয়েছে, কয়টা মেয়ে আমরা একটু কাউন্ট করি, 1, 2, 3, 4, 5, পাঁচজন মেয়ে রয়েছে, মানে 5 গার্লস. তাদের কয়টি ছাতা লাগবে, একজনের একটা করে ছাতা লাগলে কয়টা করে লাগবে, পাঁচটা. প্রথম ছবিতে রয়েছে 1 আমব্রেলা, ছাতা মানে হচ্ছে আমব্রেলা. এখানে রয়েছে 1, 2, 3, 4, চারটা আমব্রেলা. এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, পাঁচটা আমব্রেলা. তাহলে আমাদের পাঁচটা আমব্রেলা লাগবে, অ্যান্ড দিস ইজ কারেক্ট. এখানে দেখতে পাচ্ছি তিনটি ছোট্ট বাচ্চা বসে রয়েছে, 1, 2, 3, 3 গার্লস. তাদের খেলার জন্য পুতুল লাগবে কয়টি, তিনটি, ওর জন্য একটা, ওর জন্য একটা, ওর জন্য একটা. তাহলে এখানে রয়েছে কয়টি, 1, 2, 3, এখানে রয়েছে 1, 2, দুইটি, এখানে রয়েছে 1, একটি. তাহলে আমার এটা লাগবে, দিস ইজ কারেক্ট. ড্র্যাগ অ্যান্ড ম্যাচ সে দ্য নাম্বার. তাহলে কি বলছে, ড্র্যাগ অ্যান্ড ম্যাচ,
টেনে আনি এবং মিলিয়ে দেই। আর তারপর কি বলছে, সে দ্য নাম্বার, নাম্বারগুলো বা সংখ্যা বলি। তাহলে আমরা কিভাবে কাজটি করব, আমরা প্রথমে একটা সারিতে বা শাড়িকে আমরা বলি রো, এখানে একটি রো রয়েছে, এখানে একটি রো রয়েছে, আমরা এখানে প্রত্যেকটা পিকচার কাউন্ট করব বা গণনা করব। গণনা করে যে পিকচারে যতটি নাম্বার পাবো সেই নাম্বারটি এই পিকচারগুলোতে যেখানে পাবো তার সাথে মিলিয়ে দিব। কিভাবে, ড্র্যাগ অ্যান্ড ম্যাচ করে, মানে টেনে এনে মিলিয়ে দিব। আমরা প্রথমটি একটু দেখি, কী রয়েছে, অনেকগুলো মেয়ে, 1, 2, 3, 4, 5, 5 গার্লস। তাহলে এখানে কোথায় 5 আছে আমাদের বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমব্রেলা, এখানে অনেকগুলো আমব্রেলা, তাহলে এখানে 5 হতে পারে। আমরা একটু কাউন্ট করি, 1, 2, 3, 4 অ্যান্ড 5, 5 আমব্রেলাস। তাহলে আমরা 5 গার্লসের সাথে 5 আমব্রেলাস কী করবো, ড্র্যাগ অ্যান্ড ম্যাচ করব। আমরা ড্র্যাগ করলাম অ্যান্ড ম্যাচ করে দিলাম। এখন আমরা নেক্সট পিকচারে যাই, এখানে রয়েছে কয়টি প্লেট, 1, 2, 3, 4, 4টি প্লেট। তাহলে আমরা দেখি যে এখানে 4টি জিনিস কোথায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 4টি চায়ের কাপ, 1, 2, 3, 4। তাহলে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ম্যাচ করতে পারবো। এখানে রয়েছে একটা লক, 1 লক, তাহলে আমাদের 1 কী দরকার, আমরা লক ওপেন করে ফেললাম। এখানে 3 গার্লস, তাহলে কয়টা ডল লাগবে, 3, 3 বিয়ার্স। এখানে কয়টি বাচ্চা, 2টি, তাহলে তাদের কয়টি কলম লাগবে, 2 পেন্স। ড্র্যাগ অ্যান্ড ম্যাচ করা শেষ। এখন আমরা রাইটিংয়ে চলে যাই, আমরা লেখা শিখব। স্টার্ট, সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট, বলি এবং পড়ি, অনুসরণ করি এবং লিখি। তাহলে আমরা অনুসরণ করি যে কীভাবে 5 লেখা হলো। এখন আমরা নিজেরা অনুসরণ করে লিখব। আমরা প্রথমটা একটু চেষ্টা করি, এই যে 5 লিখে নিলাম, আমরা বাসায় এই 5 করব, তারপর খালি ঘরেরগুলো পূরণ করব। এখন আমরা আগেরগুলো একটু লিখি, আগের পড়াগুলো মনে করি, 1, 2, 3, 4, 5। তাহলে আমরা এখানেও লিখে নিব, 1, 2, 3, 4, 5। তাহলে আমরা এগুলো কি করলাম, আমরা এই কয়টা ট্রেস করে লিখেছি, খালি ঘরগুলোতে আমরা শুধু নিজেরা লিখব। তাহলে আমরা ইউনিট 12-এ শিখে গেলাম কিভাবে 5 কাউন্ট করতে হয় এবং কিভাবে রাইট করতে হয় বা লিখতে হয়।